নওগাঁ উত্তরবঙ্গের একটি অন্যতম জেলা শহর। এ জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস ঐতিহ্য। নওগাঁ জেলার ইতিহাস ও ঐতিহ্য দিয়েই আমাদের নওগাঁ ভ্রমণের প্রথম পর্ব শুরু। এ পর্বে নওগাঁ জেলায় যাতায়াতের সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিনুর অফিসিয়াল অ্যান্ড ওয়াচিং অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আজকে আমি যাচ্ছি ধান ও তেলের জন্য বিখ্যাত শহর নওগাঁয়। আমার সফর সঙ্গী হয়েছেন মানিক ভাই। আমরা এখন আছি মোমোইনের সামনে, এখানে পেট্রোল ভরা হলো বাইকে। এখন আমরা নওগাঁর দিকে রওনা দেব। নওগাঁ জেলা ভ্রমণে আমাদের যাত্রা শুরু হয় ভোর 5টায়। ঘুটঘুটে অন্ধকার ও কুয়াশার চাদর ভেদ করে ভোর 6টায় এসে পৌঁছাই হোটেল মোমোইনের সামনের ফিলিং স্টেশনে। বাইকে পর্যাপ্ত পেট্রোল নিয়ে আমরা নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেই। আমার এবারের যাত্রার সফরসঙ্গী হয়েছেন শ্রদ্ধেয় মানিক ভাই। বগুড়া শহর থেকে নওগাঁ জেলার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সড়ক ও রেলপথে খুব সহজেই নওগাঁ জেলায় যাওয়া যায়। বগুড়া নওগাঁ যাত্রায় এরুলিয়া বিমানবন্দর, ধূপচাঁচিয়া উপজেলা, আদমদিঘি সহ বেশ কিছু নান্দনিক জায়গা দেখা যায়। রাস্তার দুপাশে সুবিশাল ধানক্ষেত, সারি সারি তাল ও খেজুরের গাছ ভ্রমণপ্রিয়দের মুগ্ধ করে। এ পথে চোখে পড়বে বিশাল বিশাল চাতাল ও চালের মিল। চলুন জেনে আসা যাক নওগাঁ জেলার ইতিহাস ও ঐতিহ্য। অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এই নওগাঁ জেলায়। আত্রাই নদীর তীরবর্তী এলাকায় নদীবন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে ওঠে কালক্রমে তাই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয়। নওগাঁ শহর ছিল রাজশাহী জেলার অন্তর্গত। কালক্রমে এই এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রূপ নেয়। নওগাঁ প্রাচীন পূর্ববর্ধনভুক্ত অঞ্চল ছিল, অন্যদিকে এটি আবার বরেন্দ্র ভূমিরও অবিচ্ছেদ্য অংশ। অসংখ্য পুরাতন মসজিদ, মন্দির, গির্জা ও জমিদার বাড়ি প্রমাণ করে নওগাঁ জেলার সভ্যতার ইতিহাস অনেক পুরাতন। বগুড়া থেকে রওনা দেওয়ার 30 মিনিটের মধ্যে আমরা আদমদিঘি উপজেলা গিয়ে পৌঁছাই। এখানে আমাদের ভ্রমণের প্রথম যাত্রা বিরতি। রাস্তার পাশে স্থানীয় এক চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিয়ে শরীরের ঠান্ডা ভাব দূর করার চেষ্টা করি। গাইস, আমরা এখন আছি আদমদিঘিতে। এখানে একটা স্থানীয় চা হোটেল থেকে আমরা চা খেলাম শরীরটা গরম করার জন্য। আবারও রওনা দিচ্ছি নওগাঁয়ের উদ্দেশ্যে। ধান চালের জন্য বিখ্যাত জেলা নওগাঁর আয়তন প্রায় 3435 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান এ জেলার প্রতিটি গ্রামের পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। শীত মৌসুমে খেজুরের রস খেতে চলে আসতে পারে নওগাঁ জেলায়। নওগাঁ জেলার ভ্রমণের জায়গাগুলো আলাদা এপিসোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।